গাইজ দেখো, এই যে মামামের জন্য দেখে দেখতে পাচ্ছ, এই পাতাগুলো নিয়ে আসলাম। এগুলো যে বাসক পাতা, তোর প্রচণ্ড কাশি, কাশতে কাশতে একদম দমই পায় না। আর এটা প্লাস্টিক অনুষ্ঠানের জন্য হয়েছিল। আর এই যে বাসক পাতাগুলো, আর এখানে আছে বাসক পাতা আর হচ্ছে রাম তুলসী, ঠিক আছে। এই যে দেখো, এগুলোকে এখন ছেঁচিব, ছেঁচে খাইয়ে দেবো, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কাশের জন্য প্রচণ্ড উপকার, বুঝতে পারলে? যাদের কাশি আছে, বাচ্চা মানুষ বা বড়, ওষুধ তো খাওয়াচ্ছে, কিছু হচ্ছে না। একদমই দেখো, এটা রুটি বান্না দিয়ে এসব করে যাচ্ছে, এত কাশি কি বলবো। কাশির জন্য সারা রাত ঘুমাতে পারে না। আসলে আমারও মানে গলা খারাপ, ঠান্ডা লেগে যাচ্ছে, তো আমার কাশিটা নেই সেরকম, তার জন্য আমি খাচ্ছি না, মামাকে খাইয়ে দিয়েছি। এর আগে কয়েকটা দিন তুলসী পাতা রস করে খাইয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, যার জন্য আজকে এটা নিলাম। হয়ে গেছে, অনেকটাই হয়েছে। এটাকে একটু গরম করে নিতে হবে, বুঝতে পারলে? কারণ রাম তুলসী দিলে নাকি একটু হালকা গরম করে নিতে হয়। এই বাটিটায় দিচ্ছি, এক চামচ হলেও হবে। তো চলো আমি এটাকে গরম করে নিই গ্যাসে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? বাট আমি ভালো নেই। দেখো কী করছি মামার জন্য, কী সব করে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকো। ঠান্ডার দিনে আগুন মানে হাতে লেগে গেলেও টের পাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা পড়ে গেছে, কী বলবো। আর আজকে তো এত কুয়াশা পড়েছে, আর এটাতে আমার মা বলেছিল কি বলতো, লোহা পুড়ে দিতে একটু, নাকি কোনো রকম পয়জন যদি থাকে তো কেটেই যায়। তোমাদের জানা আছে কি না, তো আমি এই দেখো একটা কাটারি, এটাকে পুড়ে দিয়ে দিলাম এখানে। তো এখন এটা রাস্তা বন্ধ করে দিলাম, ওটা মামামকে খাইয়ে দেবো। ওটাকে নিয়ে আসে, ও ঠামের বাড়িতে রেখে আসে। আমি যখন পাতাগুলো আনতে গেছিলাম তখন ওকে রেখে নিয়ে আসলাম এগুলো, আর ওকে নিয়ে করা যায় না। আর কি বলবো গাইজ, এত কাশি হচ্ছে, মানে কাশতে কাশতে একদম বমি করে দিচ্ছে, ওরা একদম নাজেহাল অবস্থা। আমি দেখো ঘুম থেকে জাস্ট উঠলাম, আগে উঠেছি, উঠে কুয়াশার জন্য তো বেরোতে পারিনি, তো এখনও দেখছি প্রচণ্ড কাশাকাশি হচ্ছে, যার জন্য দেখো এই যে বানিয়ে নিলাম, বানিয়ে দিচ্ছি। এত কাছো এটা খাবা, এই যে কাজই হয়ে গেছে, দেখছো? রেখে খাইয়ে দেবো, চলো খাইয়ে দিই নেই, কথা বলছি।